লাইটার ক্যামেরায় রাত হয় দিন, সিনেমার পর্দায় জীবন রঙিন, পর্দার ছবিগুলি হৃদয় নাড়ায়, বাস্তবে হয় কি সিনেমা পাড়ায়, দেখতে শুনতে জানতে বুঝতে হ্যাং মাথা করে নিন ফ্রি। থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি। কিতা মনে হয় জানেন যে একটা পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি যদি ঢাকায় কুট্টি ভাষায় হয়, এই ছবিটা অবশ্যই হিট করবে, সুপার হিট হবে। তুই যে কি কোন আম্মা, হে আমার আপন মেয়ের মতো দেখবো কে রে? তোর আপন মেয়ের মতো দেখলে অসুবিধাটা কি? তা হেলা যে তোর আপনা মেয়ের লাইন দেহে এটা খুশিতে তো তোর বাঘ বাঘ হইয়া হেলা রে আব্বা আব্বা কইয়া ডাহনুছে। লিটা শাহ আছে না, হেলা তো গান করতেছে, সবাই হেন আছে, আমি হেন যাই গান শুনু, তে হাউতাস কিছুটা কার বলে বাই যাই যাই। কি কোন আন্টি, আমি ওখানে যে আমি কি করবো, আপনি এখানে মিশি না এখানে। আমরা তখন ঘুমাইম ভাই। অসুবিধা নাই কে, আপনি ঘুমান, আপনি আন্টি ঘুমান, কোনো সমস্যা নেই কে। মগর আমার তো যে মিশি না লোক একটু জরুরি বাতচিত আছে, মানে একটু মানে আলাপ আলোচনা আছে, আপনি কি ওর একটু ডাই কে, মানে আমার ঘরে একটু আইতে কইবেন। হ্যাঁ তো শরীরটা বেশি ভালো না, যা কথা কোন সকালে কোন যে ও যা যা সকালে কমু আন্টি। হ সকালে তুমি না মিশি না, সব সময় অক্করে মানে সঠিক কথা কও। তা ভাইয়া এত রাতে আপনি এখানে কি মনে করে? হ্যাঁ হ্যাঁ মিশি না, তুমি দেই এখন আমার মাপনে করে কাজ শুরু করছো। ও সরি, তো ভাইয়া এখানে এত রাতে কি মনে করে? তোমার লাগে না আমার একটু মানে জরুরি বাতচিত আছে, আমার রুমে একটু আহ। না ভাইয়া সেটা তো এখন সম্ভব না। এখন সম্ভব না কিন্তু মানে খুব জরুরি আলাপ তো, মানে সিরিয়াস আলাপ আছে। ভাইয়া এখন না তুমি রুমে গিয়ে শুয়ে পড়ো, আমারও তো ঘুমাতে হবে, সকালে উঠে রিহার্সেল আছে না। না ঠিক আছে রিহার্সেল তো আছে, হে বিষয় তো মানে জরুরি ছিল আছে আছিল আর কি। ভাই রাই তুইছ তো আমরা শুয়ে পড়বো, আমি অন যাই সকালে সকালে কথা বলবো। আরে ভাই না আপনি সুন্দর করে আমার নাম করে কন একটি। আজ এই দিনটাকে মনের কথায়
লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো তুমি একটু আমার লোকে আহো, আমার ঘরে আহো, আমার নাম মনটা কেমন যেন উচাটন লাগতেছে। ভাইয়া আপনি তো আগেই কইছি আমার তো সকাল সকাল ঘুমাইতে হইব, এই কারণে আপনি গিয়া শুয়ে পড়েন। তুমি আর আমি একলগে যাই, তারপর তুমি আর আমি একলগে গান শুনবো, গান গামো, ঠিক আছে? না ভাইয়া, আমি তো আপনি আগেই কইছি আমি তো যাইতে পারবো না, আপনি যান। আমি যাবো পরে। আগে তুমি আমার ক আটকা, তুমি আমার কিয়ের লেগা বাই বাই করা শুরু করলা, তুমি আমার অ্যাভয়েড করতেছো। ফিরে সিনা মা, এত রাইতে কার লগে কথা কইতেছো রে মা? আন্টি আমি মিশিনার লগে আমি জরুরি বাতচিত করতেছি, আপনি ঘুমান। ও কেডা উজ্জ্বল শ্যামলা ভাই, ও রাত তো রাইতে আমি হিরা বাড়াইছু। আমি আপনার কোনো ভাই না, আমি কতবার করে কমু যে মিশিন আর আমি পছন্দ করি, ওরে আমি লাইক করি, আমি ভালোবাসি, এর লিগে আপনি আমার ইয়া মায়ের মতন। আপনি একজন বিবাহিত মানুষ, আপনার বয়স তো আমার সে কম না ভাই। হ্যাঁ আপনি এরকম কথা কেমবা কই না কোন চাই না টিলা, আপনি এই সমস্ত কথাবার্তা কই মানে একদম কইবেন না। মিশি নাই আমার সব, আমি আমি ওদের ভালোবাসি, আমার কেউ নাই, আমার বউ নাই, আমার সংসার নাই, আমার বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, সেই আমার সব। আমি মিশি না, আমি আমি আর মিশি না, এর বাইরে আর কোনো কিছু নাই, এইটাই সত্য, আর সব মিথ্যা কথা। দেখেন ভাই এসব কথা বলবেন না, আমি তো এখানে নাইটা হইতে আসছি, আমার সিনেমার এখনো শুটিংই শুরু হয় নাই, এখন তো আমি এসব নিয়ে ভাবতে পারবো না ভাইয়া। ভাই আপনি এখন যাই না, অনেক রাত হয়েছে, আমরা ঘুমায়াম, আসসালামু আলাইকুম। যাই যাই আন্টি, কি কইতেছেন? আচ্ছা সিনা সিনা আন্টি আমি বাই বাই যা সর সর সিনা সিনা বাই যাই যাই চেন যাই যাই যাই।
তুমি তো ঢাকায় আছো তাই না? ঢাকা থেকে সোজা ফ্লাইটে চড়া আজকাই চিটাং যাবো গা, তাই তো কথা না? মানে আইছিলাম আর কি, মানে পরিচিত তো ফ্রেন্ড সেলে গেছে। আচ্ছা, একটা মিছা কথা ঢাকা দেওয়ার লাইগা হাজারটা মিছা কথা কোন লাগে সেন না, বুঝা পারছো? মিছা না, হাঁচা হাঁচা কথা। যখন ওইটা কইছিলাম তখন এটা হাঁচা ছিল, আর এখন যেটা কইতেছি এটাও হাঁচা। আসলে আমি ঢাকায় গিয়েছিলাম, আর আসলে আমার চিটাং যাওয়ার কথা আছে। তোমার মুখ থেকে হাঁচা কথা বাইর করার চেষ্টা করে যে কোনো লাভ নাই কা, সেটা আমি খুব বালা করে জানি। যাও গা, তোমাকে ফিল্মের নায়িকা কোনে উইয়ের চেহারাটা আমি একটু সচক্ষে দেখবার চাই। নায়িকা নায়িকা ফিল্মের নায়িকা উইয়ের চেহারাটা চেহারাটা সচক্ষে দেখবার চাই। নায়িকা নাই মরছে নিহি, কতদিন ধরে ফিল্মের ব্যবসা শুরু করছো ভাইজান? আমি কোনো ফিল্ম উলিমের ব্যবসা করি না। ওই যে আগে কইলাম না, একটা মিছা কথা ডাক পাওয়া যায় হাজারটা মিছা কথা কোন লাগে। ঠিক আছে, বিশ্বাস করলাম তোমার কথা, আমি মানা নিলাম যে তুমি ফিল্ম উলিম কিছু প্রডিউস করো না, ওর মধ্যেও তুমি নাই, এখানে কি কামে আছো? আরে কইলাম না যে আমার ক্লোজ ফ্রেন্ড আমার খবর দিয়ে লিয়েছে, তুমি কি বয়রা নিহি? একটু আগে না কইছি, কইথা এমন? আচ্ছা আচ্ছা, আসলে তোমার মুখ থেকে হাঁচা কথা বার করার চেষ্টা করাটাই হইতেছে বিথা, অসম্ভব। তুমি সি কই নাই কেমনে হাঁচা কথা কোন লাগে? হ্যাঁ ঠিকই নাই কা চাকা, তোমার লগে না ফালতু পেঁচাল পারে টাইম ওয়েস্ট করা ছাড়া তো আর কোনো লাভ হইব না। যে কামে আইছি সেই কামটা সারি চেক বানিয়া হয়ে যাও। দিয়ে দিতে আছে চেক বই, অসুবিধা আছে নি, লোর পরে যা মোয়া চেক বই দিয়ে দিমু। এত সন্দেহ করুন ভালো না, বুঝছো? এত সন্দেহ করুন ভালো না, সন্দেহ থেকে কিন্তু ঝামেলা সৃষ্টি হয়, আর ঝামেলা সৃষ্টি সব ধ্বংস হয়ে যায়। গলা নামায় কথা কও, বেশি সাহস বাড়ছে তোমার। হ্যাঁ কিছু কই তা চিনা দেখে মাথার উপর চড়ে বইছো, কোন সাহসে চেক বই নিয়ে আছো? চেক বই কি তোমার একলার? ওটা আমি ফ্যামিলি বিজনেসের চেক বই না, আব্বা সাইন ছেড়ে তো টাকা তুলুন জানা জয়েন্ট অ্যাকাউন্ট, আবার বড় বড় কথা কইতেছো। বুঝছি বুঝছি বুঝছি, লয়ে এতেছি চেক বই, আইছি একটা চেক বই লয়ে বাপের, যেটা ঠিক খারাপ হলে চুরির মার বড় গলা, চুরি চুরি আবার সিনা চুরি চুরি করে চেক বই লয়ে আইছে, আবার বড় বড় বাণী ছাড়তেছে। সিনাল মাইরে 1 কোটি টাকা ট্রান্সফার করে দিচ্ছি, এটা যদি টের পাওয়া যায় গা। অজ্ঞা চেক বই চাইতেছে, চেক বই দিয়ে দেবো, ব্যাস কাহিনী শেষ। অগল লগে আমার কোনো রিলেশন নাই, আর বইনের লগে আমি সংসারই করবো। উজ্জ্বল তাহলে এখন প্রডিউসার কাঠায়? আমার বোনে বোনে মানে আপন বোনে না, কিন্তু আমার পাতানো বোনে, আপনার চেয়েও বেশি আমার মামি সিঙ্গা বোন, বুঝছেন না? জরি না একটা, জরি না একটার জরি। এই তাই সে বলছে উজ্জ্বল সামলে ভাই। আচ্ছা আপনার কোনো সেন্স নেই নাকি? আপনি একদম মনে করেন যে একদম নামি দামি একদম খানদারি মেহমান এখানে খাড়া করে দিয়ে আপনি কই গেছিলেন কোন তো কোনো কিছু মন থাকে না, এটা কথা? আরে ভাই হয়েছে তো, আমি থামেন না, খালি কই দিই তাকে দেখবো। কারেন্ট অ্যাকাউন্ট তারপর সেভিং অ্যাকাউন্ট দুইটা যৌথভাবে একলগে দিয়ে দিচ্ছি, বুঝছে না? এইখানে কি রাইতে থাকনো করার কোনো ব্যবস্থা নাই কা? না এখানে থাকনোর কোনো ব্যবস্থা নাই কা। ব্যবস্থা না মানে কি করতেছেন আপনি? আর দরমিয়া একটা নামি দামি মেহমান আসছে, এটা তো জাতা মেহমান না রে ভাই, এটা তো ভিআইপি মেহমান, আপনি তো এটা কি ধরনের কথা কইতেছে? এখানে ব্যবস্থা নাই মানে কি? অবশ্যই ব্যবস্থা আছে, মানে থাকবো না কি জন্য?
আব্বে আরে সে যেই কামে আছে এই সমাধান তো হয়ে গেছে কারণ আর এটা তো হাঁচা যে এখানে আসলে মায়ের মানুষের ঠাকুরের কোনো জায়গা নাই একটা আছে অবশ্যই আছে আচ্ছা ইলা প্রিন্সেস আপনি কি আসলে থাকতে চাইতেছেন রাতে প্লিজ আসলে হয়েছে কি আমি তো এখানকার নিয়ম কানুন সেরকম করে জানি না আমি আইছি বেড়ে বেড়াইছি আবার যামু গিয়া মানে আমি গেস্ট মানুষ কারণ ঘটনা হয়েছে যে আর ব্যাপার হচ্ছে কি এখানে যদি ঠাকুরের ব্যবস্থা থাকেও তাও স্টে করাটা ঠিক হইব না মানে আমি যেটা কইতেছি তুমি কি করছো মানে গাড়ি লিয়েছো তুমি যাও গা হন গাড়ি যদি না লিয়া হো আমার যে গাড়ি আছে আমি দিয়ে দিতেছি যাও গা হ্যাঁ দাদা লিম ভাই আমার সিরাজগঞ্জের হালুম ভাই শোনেন আমি আসলে আজকে রাতে এখানে থাকবার চাই আপনি গো ফিল্মে যে প্রডিউসার ওয়ের লগে আমি একটু মিট করবার চাই ওয়ের লগে একটু কথাবার্তা করবার চাই তা এখন এত রাত করে আর ওয়ের ডিস্টার্ব করবার চাই না কাল সকালে উঠা আরাম কইরা চা নাস্তা খাইতে খাইতে ওয়ের লগে একটু কথাবার্তা কইতে পারবেন অবশ্যই কথা কইবেন আপনার রাইট আছে সেই রাইট আমি তৈরি করে দিব তো আমার মামের সঙ্গে হই না মনে করি যে জরি না একটা জরি তার সঙ্গে সুন্দর করে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট করে দেবো আপনি চা বিস্কুট সব খাইতে খেতে ওনার সঙ্গে কথা কবেন আরামসে কথা কবেন ঠান্ডা মাথায় কথা কবেন এমনভাবে কথা কবেন যাতে করে কথাই শেষ না হয় আরে আমি কইতাছি যে এখানে ঠাকুরের দরকার নাই কারণ জায়গা তো বুঝে পড়ছে তুমি তো এই ফিল্মের প্রডিউসার তুমি কি ফিল্মের প্রডিউসার তুমি সিদ্ধান্ত দিও না কাঠা সিরাজগঞ্জে হালুম ভাই আপনি তাহলে একটু ব্যবস্থা করে ফেলান থাকনের কোনো ব্যবস্থা অবস্থা যদি করে পারেন বুঝছেন না আপনার থাকার ব্যবস্থা যদি না থাকে তাহলে পরে এখানে কারুই থাকার ব্যবস্থা নাই অথবা কথাটা আমি অন্যভাবে বলতে পারি এই রিসোর্টে এই স্পটে আপনার থাকার যদি কোনো বন্দোবস্ত না হয়ে থাকে তাহলে পরে আর কারুই থাকার বন্দোবস্ত নাই যদি ব্যবস্থা থাকে থাকে একমাত্র আপনার জন্য আছে আসেন প্রিন্সেস আসেন আমার প্রিন্সেস আপনি আমার সঙ্গে আসেন আপনার থাকার ব্যবস্থা আমি করব আসেন রুম নিয়ে কোনো টেনশন নাই রুম সুন্দর করে সাজানো গোছানো আছে সাজানো গোছানো আছে মানে আপনি তো আমার রুমে থাকবে ও খোদা তো কি কইতেছেন আপনার রুমে থাকুন কেন আমি আমার রুমে তো ততক্ষণ ছিল যতক্ষণ আপনি ছিলেন না যখন আপনি চলে আসেন আমার রুমে থাকার জন্য তখন আপনার রুম হয়ে গেছে আপনি ভালো মানুষ কি করলেন আপনি এটা কি করলেন প্রিন্সেস আপনি খুব ভালো মানুষ আপনি আমার বহুত পছন্দ হয়েছে কি হলো এমন করে চাইছেন কেলা চেক করতে কইতে ইচ্ছে করতেছে জগৎ এত রঙ্গিলা কেন জগৎ এত সুন্দর কেন প্রিন্সেস ওই 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 থাক এই মাঝরাতে চেক করে দিয়ে আর মানুষ জায়গায় লাভ নাই কা আপনি একটু ঠান্ডা হন আচ্ছা ভালো কথা আমি যদি আপনার রুমে থাকি তাহলে আপনি রাতে থাকবেন কোনে নিকুল দাসরা ড্যাস মাস্টার আমি তার সাথে থাকো ওই যে ওই আদা বেটা আদা ছেমড়ি হে বেটার লগে না না আর এমনিতে কোনো ঝামেলা নাই আমি আপনাকে কইলাম না বিষয়টা ওই মাদ্রাস থেকে আইছে আর কি ওই যার কাছ থেকে না শিখতো ওর একটু ঝামেলা আছে ওই ঝামেলাটা তার উপর ভর করছে আর কি এমনি তার কোনো ঝামেলা নাই না আমি কইতেছিলাম যে ও এর সাথে রাইতে এক রুম শেয়ার করবেন এমনিতে কোনো ডর ভয় নাই কেতো নাকি না না কোনো সমস্যা নেই তো প্রিন্সেস আরও রুম আছে তো ওই যে হরেন দয়াল প্রয়োজন হলে আমি তার সাথে থাকলাম ঝামেলা কি এদিক দিয়ে কোনো অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে বুঝা পারছি তাইলে বাকি সব কথা সকালে চা খাইতে খাইতে একলগে কমুনে ওহন একটু টায়ার্ড লাগতেছে রুমে যায় একটু আপনি আসেন তো আপনার আমি আগে দিয়ে আসবো আপনি জানেন না আপনাকে আপনি সেটা একটা বিআইপি বিবিআইপি আসেন তো আপনি কি মনে করছেন নিজের আমার কাছে তো এই জিনিসটা খুবই রহস্যজনক মনে হইতেছে আপনার রক্ষা বন্ধু মানে আপনার স্বামী আমার রক্ষা ভাই সে তো চৈতি থেকে এত টাকা পাঠিয়েছে আপনাকে এটা তো বিশ্বাসযোগ্য না